কথা শুনতেছো আমার? জি স্যার, ওকে, ঠিক আছে। আমরা গ্লাস ক্লাসে তোমাদের শিখাইছিলাম আংশিক ভগ্নাংশের 5টা রুল। এই ছিল আংশিক ভগ্নাংশের রুল গুলা। তো তার মধ্যে আমরা মনে হয় প্রথম পার্টটা শুধু দেখছি, 1 নম্বর পার্টটা আমরা একটু দেখছিলাম শুধু। তো আমরা আজকে বাকি রুল গুলার কি করব। প্রথমত আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো 3 নম্বর পয়েন্ট, যদি ভগ্নাংশের ঘরে কোনো বর্গ রাশি থাকে সেক্ষেত্রে দেখো এক্স মাইনাস এ, এটা একটা একঘাতের সমীকরণ, মানে পাওয়ার এক, এই কারণে এ বাই এক্স মাইনাস এ। কিন্তু যদি বর্গ থাকে, লক্ষ্য করো একবার স্কোয়ার ছাড়া একবার স্কোয়ার সহ এভাবে লিখতে হয়। কিন্তু কেউ কি বলতে পারবা যে এটা যদি বর্গ না হয়ে কিউব হইতো তাহলে আমি কিভাবে লিখতাম? এক্স মাইনাস বি হোল কিউব যদি হয় সেক্ষেত্রে এটা হবে বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস বি হোল স্কোয়ার, আর ডি বাই এক্স মাইনাস বি হোল কিউব। তাহলে কিউব হইলে 3 বার হইতো। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া, হোল স্কোয়ার হইলে একবার স্কোয়ার ছাড়া একবার স্কোয়ার সহ। তো আমরা এই টার্মের একটা ম্যাথ তোমাদের বইয়ে আছে, প্রতিটা নিয়মের আমি একটা অবশ্যই তোমাদের পড়াই দিব, তাইলে তোমরা মোটামুটি বুঝতে পারবে। ক্লাসে মনে হয় আমরা 11-র গ নাম্বারটা তোমাদের লাস্ট করাই দিছিলাম। সো হোল স্কোয়ারের যেই ম্যাথটা আছে আমরা আজকে সেটা করাই দিব। উম নাম্বার এক্স স্কোয়ার বাই 2x+1 আর এক্স প্লাস 3 হোল স্কোয়ার। মূলত আজকে যে টাইপের, আজকে যে 4 রকমের আমি আংশিক ভগ্নাংশ করাবো সেই 4 রকম থেকে একটা তোমাদের পরীক্ষায় আসার কথা। 11-র উম নাম্বার দেখো, আংশিক ভগ্নাংশ করতে হবে এক্স স্কোয়ার বাই 2x+1 এক্স প্লাস 3 হোল স্কোয়ার। এটাকে কি ধরে নিবা? ধরি এ বাই, যেহেতু এটা 2x+1 এক ঘাত, আর হোল স্কোয়ার থাকার কারণে কি করবা, একবার স্কোয়ার ছাড়া আর একবার হইলো স্কোয়ার সহ। তো এটা হইলো আমার ইকুয়েশন 1। কি করতে হয়, হর দ্বারা মানে বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হয়। 1 নং এর উভয় পক্ষকে 2x+1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার দ্বারা গুণ করে। গুণ যদি করো তাহলে এটা দিয়ে যদি উপরে গুণ করো এক্স স্কোয়ার, এটা দিয়ে উপরে যদি গুণ করো 2x+1 কাটা যায়, এ ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার, বি ইন্টু এটা যদি করো একটা এক্স প্লাস 3 কাটা যায়, দুটাই থেকে যায় 2x+1 এক্স প্লাস 3। আর ফাইনালি এখন তোমার কাছে দুইটা ভ্যালু আছে, মনে মনে এটাকে 0 বসাও। এর নিচে যেটা আছে 2x+1 মনে মনে 0 বসাইলে এক্স এর মান কত হয়? সমীকরণ থেকে বসাও। তো 2 নং এ এক্স ইকুয়াল টু মাইনাস হাফ বসিয়ে, মাইনাস হাফ বসাইলে যেটা হবে মাইনাস হাফ হোল স্কোয়ার, তার মানে 1/4 এ ইন্টু মাইনাস হাফ প্লাস 3 হোল স্কোয়ার। প্লাস ভেরা খেয়াল করো এখানে যদি মাইনাস হাফ বসাও একবারে বলবা এটা কি 0 হয়ে যায় না? দেখো তো 2 ইন্টু মাইনাস হাফ মানে -1+1 এটা 0 হয়ে যায়। আর এটাও খেয়াল করো মাইনাস হাফ বসাইলে -1+1 তার মানে এটাও 0 হয়ে যায়। 0 লেখার প্রয়োজন নাই কষ্ট করে। সো 1/4 এ ইন্টু এটা লসাগু যদি করো
তো উপরে হয় মাইনাস ওয়ান প্লাস নাইন প্লাস সিক্স মানে ফাইভ বাই টু, ফাইভ বাই টু স্কোয়ার, এক বাই চার ইকুয়াল টু পঁচিশ বাই চার, চার চার কাটা, তাহলে এর মান হবে এক বাই পঁচিশ। সবাই কি বুঝতে পারছো এর ভ্যালুটা আমরা বের করে ফেলছি, এর মান হবে এক বাই পঁচিশ। আর পাশাপাশি যেহেতু একটু জায়গা আছে আমরা দুই নঙ্গে এক্স এর মান মাইনাস থ্রি বসিয়ে কি হয় শুধুমাত্র এখানে তিন ইন্টু মাইনাস তিন ইন্টু দুই, তাহলে মাইনাস সিক্স প্লাস ওয়ান, সো এটা মাইনাস ফাইভ সি হচ্ছে। সো ইজিলি তুমি সি এর মানটা পাই গেছো মাইনাস নাইন বাই ফাইভ, তাহলে এর মান এক বাই পঁচিশ আর সি এর মান হচ্ছে মাইনাস নয় বাই পাঁচ। এ আর সি আমরা পাই গেছি, যেহেতু আর কোনো ভ্যালু নাই তোমরা জানো যে আর কোনো ভ্যালু না থাকলে কি করতে হয়, সহগ সমীকৃত করতে হয়। সহগ সমীকৃত করার ব্যাপারে আমি তোমাদের একটা মানে শর্টকাট রুল বলে দিচ্ছি, এটা খুব কাজে লাগবে তোমাদের। এখানে কয়টা কনস্ট্যান্ট আছে বলো তো, কয়টা কনস্ট্যান্ট আছে? তিনটা, এ বি সি, তিনটা কনস্ট্যান্ট থাকলে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করবা, চারটা কনস্ট্যান্ট এ বি সি ডি থাকলে এক্স কিউব এর সহগ সমীকৃত করবা, পাঁচটা কনস্ট্যান্ট থাকলে এ বি সি ডি ই এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ সমীকৃত করবা। সবাই কি বুঝতেছো যতগুলো সহগ সমীকৃত মানে কি? সহগ সমীকৃত মানে হইল উভয় পক্ষের তুলনা। আমি একটু বুঝায় বলি, সাপোজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি, দুটা তুলনা করে বলো এক্স স্কোয়ার এর সহগ হইল এ বাম পাশে আর ডান পাশে হইল টু, তাহলে দুটা তুলনা করে এর মান কি টু বলা যায় না? জি ভাইয়া। আর বলো তো বি এর মান কত বলা যায়? ফাইভ। বি এর মান ফাইভ আর সি এর মান হইল থ্রি, এটাকেই সহগ সমীকৃত বলো। বুঝছো উভয় পক্ষে চলকের মানে মানে পাওয়ার যেটা এটা তুলনা করে আর কি, সহগটা মানে এক্স স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ার এর সহগ দুই পাশের সহগ তুলনা করা, এটাকে সহগ সমীকৃত বলে। সমীকৃত এর আরেকটা বাংলা নাম হলো তুলনা। ওকে, তো ভেরা আমাকে একটু বলবা যে এখানে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করলে কি হবে? দুই নঙে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে বা তুলনা করে বলো বাম পাশে এক্স স্কোয়ার এর সাথে কি আছে? ওয়ান। এবার ডান পাশে ভেরা এটা ভাঙাইলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন, মানে এত কিছু চিন্তা করার দরকার নাই, এক্স স্কোয়ার হয় না ভেরা? সবাই আমাকে বলো এক্স স্কোয়ার এর সাথে কি গুণ হবে? এক্স স্কোয়ারের সাথে কি গুণ হচ্ছে? এ এ, তাহলে এক্স স্কোয়ারের সহগ এ। যারা বলো তো এখানে এক্স স্কোয়ার কোথায় আছে? খালি এক্স স্কোয়ার কোথায় আছে বলো? 2x আর x যখন আমি গুণ করব, 2x আর x গুণ করলে কি হয় এটা বলো? 2x স্কোয়ার তার সাথে b গুণ করলে কি হয়? 2x স্কোয়ার b, 2b x স্কয়ার, তাহলে x স্কয়ারের সহগ 2b। আর বাকি কিছু চিন্তা করার তোমার দরকার নাই, কারণ বাকিগুলা কি x স্কয়ার হবে? বাকিগুলা কি আর x স্কয়ার হবে ভাইয়া? না ভাই। না, আর বলো তো লাস্টেরটায় কি x স্কয়ার আছে? 3 * 2 = 3 নাই, তাহলে আমি এখান থেকে b এর মানটা পাওয়া যাবে। সবাই কি বুঝছো আমি খালি x স্কয়ারের সহগ দুইটা তুলনা করছি উভয় পক্ষে, ক্লাসের সবাই এক্স স্কোয়ার এর সহগ দুইটা তুলনা করছি, খালি এক্স স্কোয়ার, বাকি সব ভুলে গেলেও চলবে। এর মান আমি জানি, বসায় দিলে আমি বি এর মান পাওয়া যাব। বামে নিয়ে আসো,
24 বাই 25 24 বাই 25 ভাগ করে দিলে বি হবে 12 বাই 25। তাহলে ভেড়া আমরা এ বি সি তিনটা ভ্যালুই পাই গেছি, তো নির্ণেয় আংশিক ভগ্নাংশটা আসো আমরা বের করি, সি এর মান -9/5। নির্ণেয় আংশিক ভগ্নাংশ পুরোটা লিখতে পারলে ভালো, এরা এ কত ছিল 1/25, 25 নিচে চলে যাবে, বি হইল 12/25, 25 নিচে চলে যাবে, আর সি ছিল -9/5। সবাইকে কি বোঝাতে পারছি ক্লাসের সবাই ম্যাথটা? নির্ণেয় আংশিক ভগ্নাংশ হচ্ছে, আচ্ছা ব্যাসার্ধ কিছু গ্রহণ করব যখন তোমার কাছে আর ভ্যালু থাকবে না, মানে এখানে তোমাকে তিনটা কনস্ট্যান্ট বের করতে হবে কিন্তু তোমার কাছে মান আছে দুইটা এক্স এর, তাই না? এক্স এর মান যদি কম থাকে আর কনস্ট্যান্ট যদি বেশি থাকে তাহলে সহগ সমীকৃত করতে হবে, বুঝতে পারছো? এক্স এর মান যদি কম থাকে আর কনস্ট্যান্ট যদি বেশি থাকে তাহলেই সহগ সমীকৃত করতে হবে। তোমরা মনে রাখবা গতদিন আমরা যে অঙ্কগুলো করছিলাম সেই অঙ্কে যতগুলা এক্স এর মান ততগুলাই কনস্ট্যান্ট ছিল, মানে সরল আংশিক ভগ্নাংশ, তো সেইগুলাতে কিন্তু আমার কোনো সহগ সমীকৃত করতে হয়নি। আজকে আমরা যে রুলগুলো পড়ব সেগুলোতে সহগ সমীকৃত করতে হবে, বুঝাইতে পারছি আমি? ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে ভেরা, এরপরে আমরা যে এই এখানে অনুশীলনীতে আর একটাই ম্যাথ বাকি আছে, সেটা হচ্ছে 11 খ। অনুশীলনীর আমরা মোটামুটি সবগুলো করে দিছি তোমাদের, x² + -4x + 7 / x + 1 x² + 4। ভেরা যদি x² + a² ক্যাটাগরিতে থাকে, মানে এটা কিন্তু হোল স্কোয়ার না, সেক্ষেত্রে লাস্ট ক্লাসে দেখো আমি রুলটা লিখে দিছি তোমাদের হয়তো মনে আছে, এটা হলো 4 নম্বর রুল। ভেয়া দেখো x² + b² ফরম্যাটে আছে, একটা তো নর্মাল ভগ্নাংশ আর একটা x² দ্বিঘাত। দ্বিঘাত হইলে কি করতে হয়, যেহেতু দ্বিঘাত তাহলে কনস্ট্যান্টও উপরে দুইটা হবে, তো x² থাকলে সেটা হচ্ছে bx + c। ভেয়া কেউ কি বলতে পারবা x³ থাকলে কি হইতো উপরে, মানে যদি নিচে x³ + 8 আছে উপরে কি লিখতে তাহলে? bx² + cx + d লিখতাম। হ্যাঁ এক্সেলেন্ট, bx² + cx + d। যদি x⁴ থাকতো নিচে, x⁴ থাকলে bx³ + cx² + dx + e। আমি কি বোঝাতে পারতেছি? জি ভাইয়া। তো যতগুলা কনস্ট্যান্ট, মানে নিচে যত পাওয়ার থাকবে ততগুলা উপরে কনস্ট্যান্ট থাকবে, আর মনে রাখবা যে নিচে যদি x² থাকে তাহলে উপরে bx + c হবে, মানে x এর চেয়ে এক পাওয়ার কম সেটা দিয়ে স্টার্ট করবা। হরে যদি x³ হয় তাহলে উপরে x² দিয়ে স্টার্ট হবে, bx² + cx + d। তো রুলগুলো যদি মনে রাখো আংশিক ভগ্নাংশের জন্য, ভগ্নাংশ করাটা সহজ। ভেরা এটা কেন হলো এটার ব্যাখ্যাটা আমি একটু দেই তোমাদের, এই দুটাকে একটু লসাগু করো তো দেখো তো উপরে bx আসে না, এই দুটাকে যদি একটা বানায় ফেলো, সবাই একটু খেয়াল করো। তো আসলে মানে তুমি যদি একটা মানে একটা ভগ্নাংশে পাওয়ার যদি মানে বড় হয় একের চেয়ে তাহলে ততগুলো কনস্ট্যান্ট কিন্তু উপরে হবে। তো ম্যাটটা আমরা একটু আবার যাই, সেটা হচ্ছে 1 এর ঘ নম্বর। তোমরা আমাকে একটু বলবা 1 এর ঘ নম্বরে কি আছে, সরি 11 ঘ, x² - 4x - 7, ঠিক বলছি? দেখো তো দেখে আসি আমি,
x square minus 4x minus 7, x plus 1, x square plus 4. তো আমাকে একটু বলো এটা ধরার সময় আমরা কি ধরব, ধরি এটা a by x plus 1, প্রথমটা তো নরমাল, আর এখানে যেহেতু x square plus 4 তাহলে উপরে হবে bx plus c, এটা গেল এক নাম্বার। সবাই কি বুঝতেছো ক্লাসের প্রত্যেকে? এক নং এর উভয় পক্ষকে x plus 1 into x square plus 4 দ্বারা গুণ করে, গুণ করলে যেটা হবে সেটা হলো x square minus 4x minus 7 a into x square plus 4 dx plus c x plus 1, এই হলো তুমি। তো যেটা করবা সেটা হলো দুই, ভেরা একটু বলো, এর নিচে আছে x plus 1, মনে মনে তুমি যদি x plus 1 কে 0 বসাও তাহলে x এর মান কত হয়? x এর মান হচ্ছে minus 1, আর এটাকে জিরো বসালে কি হবে বোমা? এটা এটা জিরো বসালে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর, এটা কি গ্রহণযোগ্য? যারা বলো কোন বাস্তব সংখ্যার বর্গ কি নেগেটিভ হয়? না ভাইয়া। তো দ্যাট ইজ ওয়াই এখানে ভ্যালু মাত্র কয়টা, এক্স এর মান কয়টা বলো তো? এক্স এর মান মাত্র একটা, মানে এক্স এর মান তুমি একটাই বসাইতে পারবা, আর বাকিগুলা তোমাকে কিভাবে বের করতে হবে বলো? সহগ সমীকৃত করে, বুঝছো ভেরা? মানে x এর মান যদি কম হয় আর তোমার যদি কনস্ট্যান্টের পরিমাণ বেড়ে যায় তাহলে সহগ সমীকৃত করতে হবে। এখানে x এর একটা মান কিন্তু কনস্ট্যান্ট তিনটা, তাহলে বলো সহগ সমীকৃত তুমি কয়বার করবে? সহগ সমীকৃত করবার দুইবার, প্রথমে x এর মান এক বসা মাইনাস এক বসা, দুই নঙে x ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে, আর ভেরা এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা টোটাল জিরো হয়ে যাচ্ছে, লেখার কোন প্রয়োজন নাই, ক্যালকুলেশনের দরকার নেই, সেটা জিরো হয়ে যায়। সবাই কি বুঝতেছো? তাহলে এখানে কি হচ্ছে, 1 প্লাস 4 মাইনাস 7 আর এটা হলো 5a, এটা মাইনাস 2 হয়, তাহলে এর মান হবে মাইনাস 2 বাই 5। তো এর মান পাই গেছি আমি। ভেরা এবার আমাকে জানাও যে এখানে কনস্ট্যান্ট কয়টা আছে? তিনটা, তাহলে কার সহগ সমীকৃত করবা? কনস্ট্যান্ট আছে তিনটা, তাহলে কার সহগ সমীকৃত করবা আগে বলো? x স্কয়ার, যতগুলা কনস্ট্যান্ট থাকে তার চেয়ে পাওয়ার এক কম, তিনটা থাকলে x স্কয়ার, চারটা থাকলে x কিউব, পাঁচটা থাকলে x টু দি পাওয়ার 4, ছয়টা থাকলে x টু দি পাওয়ার 5, বুঝছো? দুই নঙে x স্কয়ারের সহগ সমীকৃত করে, যারা ক্লাসে কে বলতে পারবা বাম পাশে x স্কয়ারের সহগ কত? বাম পাশে x স্কয়ারের সহগ কত? x স্কয়ারের সাথে কি আছে ভেরা? রেসপন্স পাচ্ছি না, তুমি সহজ তো, 1 1 হ্যাঁ, আর ডানে x স্কয়ারের সাথে কি আছে বলো? খালি x স্কয়ার চিন্তা করবা, বাকি সব a প্লাস b, হ্যাঁ a আর এখানে b স্কয়ার, সো a আমি জানি মাইনাস 2 বাই 5, সো এটা যদি ওই পাশে পাঠায় দাও b এর মান 1 প্লাস 2 বাই 5, তাহলে b এর মান হবে 7 বাই 5, বুঝতেছো?
তাহলে আমাদের এটা হয়ে গেল a + b কি হবে একটু বল পারবেন হ্যাঁ 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 তুমি গুণ করো এটা এটা ব্র্যাকেটের ভিতরে গুণ করো ax স্কয়ার বাকিটা আর চিন্তা করতে হবে না 4a মানে খালি x স্কয়ার দেখো ax স্কয়ার bx স্কয়ার এবার x স্কয়ারটা কমন কত হয় বলো জি বেবুদ মানে তুমি খালি x স্কয়ারে কনসেন্ট্রেট করো অন্যগুলোতে কনসেন্ট্রেট করা লাগবে না এরা এবার তোমাদের কাছ থেকে আমি জানতে চাই আরেকটা লাগবে তাহলে আরেকবার সহগ সমীকৃত করব তাহলে পাওয়ার আরেকটু কমাও x স্কয়ার দিছো এবার x এর সহগ সমীকৃত করো 2 নং এ x এর সহগ সমীকৃত করো x এর সহগ সমীকৃত করে ক্লাসের কে বলতে পারবা x এর সহগ সমীকৃত করবা x এর সহগ বাম পক্ষে কত -4 আর ডান পাশে x এখানে কি x আছে নাই বলো bx এর সাথে 1 গুণ করলে কত হয় bx c এর সাথে x গুণ করলে কি হয় cx বলো bx + cx x কমন নিলে কি হয় b + c b + c সবাই কি বুঝছো x এর সহগ আর কারো যদি বুঝতে সমস্যা হয় তাদের জন্য তার জন্য আমার মানে ই থাকবে তুমি দরকার হলে রাফে বাংলা গুণটা করে নাও তাহলে তোমার জন্য মনে হয় ভালো হবে মনে হয় যদি কারো মনে হয় যে ভাইয়া আমার বুঝতে মারাত্মক প্রবলেম হচ্ছে তাদের জন্য এই রাফ লাইনে এটা করে নিবা এবার বলো x স্কয়ারের সহগ a প্লাস b x এর সহগ b প্লাস c বুঝা কি সহজ হইতেছে ক্লাসের সবাই জি ভাইয়া ক্লাসের সবাই কি বুঝতেছো তুমি রাফে এটা করে নিতে পারো অঙ্কে করো না c equal to minus 4 minus b b কত 7 by 5 তাহলে c এর মান হলো minus 27 by 5 তো ভেরা আমার a b c বাইর হয়ে গেছে তাহলে নির্ণেয় আংশিক ভগ্নাংশটা কি হবে এবার একটু সাজাই লিখি নির্ণেয় আংশিক ভগ্নাংশ x স্কয়ার বাই মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন x প্লাস ওয়ান ফার্স্টে এ হলো মাইনাস টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ এক্স প্লাস ওয়ান তারপরে বি হইল সেভেন বাই ফাইভ মানে সেভেন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন আর নিচে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর মানে একবারে ফাইভটাকে নিচে পাঠাই দিচ্ছি সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো এরা সবাই কি ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও জি স্যার আমরা আংশিক ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ঝামেলা যে ম্যাথটা আমি সেই ম্যাথটা তোমাদের একটু পড়ায় দিব এরা তোমরা জানো যে অনুশীলনের পাশাপাশি কাজেও কিন্তু কিছু ম্যাথ আছে আমি তোমাকে একটু হেল্প করি ম্যাথ গুলা তোমরা করতেই পারবা ভেরা এইটা ক নাম্বারটা খুবই সোজা x কমন নিবা x স্কয়ার প্লাস x মাইনাস 6 মিডল টার্ম করবা এটা নরমাল অঙ্ক এটাও মিডল টার্ম করে করে নিবা এটাও মিডল টার্ম করে নিতে হবে হরে ভেরা এখানে x কিউব আছে ধরতে পারতেছো x কিউব হইলে কি করবা a বাই x মাইনাস 1 b বাই x মাইনাস 1 হোল স্কয়ার c বাই x মাইনাস 1 হোল কিউব প্লাস b বাই x মাইনাস 2 সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই কিউব থাকলে কি করবা তা কি বুঝছো জি ভাইয়া আচ্ছা উম নাম্বারটা একটু বলে দিচ্ছি আমি করাই দিব চ কিন্তু উম নাম্বারটা আমি একটু বুঝাই দিচ্ছি 1 - x³ 1 / 1 - x³ থাকলে কি করবা
1 minus x cube কে ফর্মুলায় ভাঙানো যায় কত হয় বলো 1 minus x into 1 plus x plus x square এটারে কি ধরবো বলো তো দেখি তো ধরতে পারো কিনা a by 1 minus a by 1 minus x আর নিচে যেহেতু x square plus x plus 1 মানে x square তাহলে উপরে bx plus c হবে বুঝতে পারো ক্লাসের সবাই নিচে যেহেতু x স্কয়ার তাহলে উপরে bx plus c হবে সবাই কি বুঝতে পারো এই অঙ্কটার মত পারবা ক্লাসের সবাই পারবা কিনা আমাকে একটু জানাও তাহলে আমি আংশিক ভগ্নাংশের সবচেয়ে বড় এবং সবচেয়ে ম্যাসিভ গঞ্জাইমা অঙ্কটা আমি করে দিচ্ছি তাহলে মোটামুটি আংশিক ভগ্নাংশ আমাদের শেষ হয়ে যাবে পাঁচ নাম্বার পয়েন্টটা দেখ যদি দুইটা একত্রে থাকে মানে x স্কয়ার প্লাস b স্কয়ার তার উপরে আবার হোল স্কয়ার সেক্ষেত্রে কি হবে বলো তো একবার স্কয়ার ছাড়া একবার স্কয়ার সহ এটা তো হবেই আর x স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে উপরে bx প্লাস c প্রথমে যেহেতু bx প্লাস c তারপরেটা অবশ্যই কি হবে dx প্লাস p রাইট সাইডটা বুঝছো কিনা আমাকে একটু জানাও আগের দুইটা নিয়ম একত্রে ক্লাসের সবাই সবাই কি বুঝতেছো এরা তিন নাম্বার চার নাম্বার নিয়ম একত্রে কাজ করতেছে তো এরকম একটা ম্যাথই তোমাদের বইয়ে আছে অনুশীলনীতে আর উদাহরণে একটা ম্যাথ আছে উদাহরণটা তো করাই আছে দেখবা আমি অনুশীলনীটা করাই দিচ্ছি কাজে যেটা আছে এরা তোমাদের কষ্ট করে অবশ্যই এই কাজগুলা করতে হবে তাতে ক থেকে উম সবগুলো ম্যাথ কষ্ট করে করতে হবে আমি চ নাম্বারটা করাই দিচ্ছি 2x বাই x প্লাস 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার কাজের ম্যাথগুলো একটু করতে হবে আমাকে জানাবা কোনোটা না পারলে এই চ্যাপ্টারটা স্পেশালি ভালোভাবে যদি করতে পারো এই চ্যাপ্টারটা কেন ভালোভাবে করতে হবে এটা ব্যাখ্যা দিই এটা আবার এইচএসসি তেও তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে হবে বহুপদী চ্যাপ্টার এইচএসসি তেও আছে তো তুমি এটা বাদ দিয়ে গেলা যে ভাইয়া এটা বাদ দিয়ে আমি এসে পড়ছি যে এটা ছাড়াও তো অ্যান্সার করা যায় বাদ দিয়ে দিছি তো আবার সেটা তোমাদের পড়তেই হবে তো কাজের ছ নাম্বার এটা হবে a বাই x প্লাস 1 bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 1 dx প্লাস e x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার একটা আমার ইকুয়েশন হোপফুলি বুঝছো ক্লাসের সবাই যারা প্রথমে ধরাটা কি বুঝছো ক্লাসের সবাই কি ধরাটা বুঝছো ভেরা x স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার একবার স্কয়ার ছাড়া একবার স্কয়ার সহ এক নং এর উভয় পক্ষকে কি দিয়ে গুণ করবা হর দ্বারা x প্লাস 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দ্বারা গুণ করে সো এটা হবে 2x x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার dx প্লাস c x প্লাস 1 x স্কয়ার প্লাস 1 আর লাস্টে dx প্লাস e x প্লাস 1 হবে এখানে এইটা দুই নাম্বার কিন্তু তোমার সুবিধার্থে আমি একটা লাইন রাফ এখানে করবা না রাফে করবা আচ্ছা ভাইয়া x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার তো ভাইয়া 4 ঘাত হয়েছে তাহলে কি ভাই এটা 500 হবে হ্যাঁ 4 ঘাত হ্যাঁ কনস্ট্যান্ট 500 না দেখো তো a b c d e 4 ঘাত আর x 500 কনস্ট্যান্ট তো 500 না হ্যাঁ 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 বলছো সবাই ঘাত 5 কনস্ট্যান্ট তো 5 যত ঘাত হবে ততগুলা কনস্ট্যান্ট হবে এই দুটো গুণ করে দাও
কত হয়, x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 dx প্লাস e x প্লাস 1। ভেরা আমি তোমার সুবিধার জন্য এই রাফ লাইনটা করে রাখি, পরীক্ষায় করবা না। সবাই কি বুঝতেছো? পরীক্ষার সময় তুমি রাফে করতে পারো কিন্তু খাতার মধ্যে করবা না। এবার আমাকে বলো, তোমার কাছে একটা মাত্র ভ্যালু আছে, সেই ভ্যালুটা কি বলো তো? -1 তাহলে 2 নহে x ইকুয়াল টু -1 বসিয়ে x এর জায়গায় -1 বসাও তাহলে কত হয়? -2। দেখো -1 যদি বসাও তাহলে এইটাও জিরো হয়ে যায়, এইটাও জিরো হয়ে যায়, শুধুমাত্র এটা -1 স্কয়ারে 1, 1 প্লাস 1 হোল স্কয়ার, বাকি দুইটা জিরো জিরো। তো এটা বসানো লাগবে না, 2 স্কয়ারে 4 এ, তার মানে এর মান হবে -½। তার মানে এর মানটা আমি পাই গেছি, মাত্র একটা ভ্যালু পাইছি কিন্তু আমাকে আরো চারটা ভ্যালু বের করতে হবে, তারা খেয়াল করো। কিন্তু আমার কাছে আর ভ্যালু নাই, কারণ x স্কয়ার প্লাস 1 কে 0 বসালে x স্কয়ারের মান -1, যা অসংজ্ঞায়িত। তো আমি এবার সহগ সমীকৃত করা স্টার্ট করব। ভেরা আমার কাছে পাঁচটা কনস্ট্যান্ট আছে, ক্লাসে কে বলতে পারবা আমি কত থেকে স্টার্ট করব? x টু দি পাওয়ার 4 থেকে। চমৎকার, এরা আমি স্টার্ট করতেছি, তোমরা আমাকে সহযোগিতা করবা। 2 নংয়ে x টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করে কে পারবা? x টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করতে যাচ্ছি আমরা। এরা x টু দি পাওয়ার 4 আছে বামে, বামে কি আছে? নাই, জিরো। আচ্ছা x টু দি পাওয়ার 4 কোথায় কোথায় আছে একটু দেখো তো। x টু দি পাওয়ার 4 a আরেক জায়গায় আছে, কোথায় দেখো তো? a+bx এর সাথে x কিউব গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়, তাহলে এটা হবে a+b। a তুমি জানো -½, তাহলে বলো b এর মান কত? +½। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এরা ক্লাসের সবাই কি সব সময় কিছুটা বুঝছো? আচ্ছা তাহলে তোমরা আমাকে হেল্প করবা। আচ্ছা এই সাফি তুমি বলো দেখি, যে 2 নংয়ে যদি আমি x কিউবের সহগ সমীকৃত করি, x কিউবের সহগ সমীকৃত করে তাহলে কি আসে? x কিউবের সহগ বামে কত আছে? জিরো। বামে আছে x কিউব, জিরো। হ্যাঁ, আর ডানে কোথায় কোথায় x কিউব আছে বাইর করো। শুধু c হবে ভাইয়া? না ভাইয়া, b ও আছে। দেখো b x কিউব হয় না একটা, b প্লাস c, এর মধ্যে b তুমি জানো হাফ, বসাই দিলে c এর মান হবে -½। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার x স্কয়ার এর সহগ সমীকৃত করো। 2 নং এ x স্কয়ার এর সহগ সমীকৃত করে যারা x স্কয়ার বামে নাই, শূন্য, ডানে কোথায় কোথায় x স্কয়ার আছে গণ। b x স্কয়ার 2a c x, হ্যাঁ 2a আছে, চমৎকার, ঠিক বলছো 2a। b x স্কয়ার মানে b আছে, c x স্কয়ার c আছে, আর d x স্কয়ার d ও আছে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এবার এর মান -½, এর মান -½, তাহলে -1 প্লাস হাফ -½,
প্লাস ডি হাফ হাফ কাটা ডি এর মান হবে ওয়ান সবাই কি বুঝতে পারো তো আমরা এ বি সি ডি পেয়ে গেছি খালি ই বাকি তাহলে বলো এবার কার সহগ সমীকৃত করা বাকি আছে এক্স স্কয়ার পর্যন্ত করছে ফাইনালি দুই নংয়ে এক্স এর সহগ সমীকৃত করে যারা কে বলতে পারবা এক্স এর সহগ বামে কত দুই এখানে কি এক্স আছে নাই বি এক্স এর সাথে ওয়ান গুণ করলে একটা বি হবে সি এর সাথে এক্স গুণ করলে একটা সি হবে ডি এক্স এর সাথে ওয়ান গুণ করলে ডি হবে ই এর সাথে এক্স গুণ করলে একটা ই হবে সবাই কি বুঝতেছো বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এবারে মানগুলা ফাইনালি বসাও বি হইলো হাফ সি হইলো মাইনাস হাফ ডি হইলো ওয়ান ই হইলো জানবো হাফ হাফ কাটা ওয়ান টাই পাশে তাহলে ই এর মান হইলো ওয়ান তাহলে ভেড়া আমরা অবশেষে পাঁচটা কনস্ট্যান্ট পাইছি ধৈর্য সহকারে সহগ সমীকৃত করে 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 তোমাকে বের করতে হবে তাহলে নির্ণেয় আংশিক ভগ্নাংশ কে সুন্দরভাবে বলতে পারবা নির্ণেয় আংশিক ভগ্নাংশ উপরে 2x বাই x প্লাস 1 স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার হেল্প করি তোমাদের প্রথমে a হলো মাইনাস হাফ তাহলে 1 বাই 2 ইন্টু x প্লাস 1 তারপরে bx প্লাস c তো bx মানে হলো হাফ x c আর নিচে হলো 2 ইন্টু x স্কয়ার প্লাস 1 আর লাস্টেরটা হলো dx প্লাস e দুটাই 1 তাহলে x প্লাস 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এখানে হাফ ছিল হাফটা সব নিচে পাঠিয়ে দিছি তুমি চাইলে মানটা বসায় পরের লাইনেও লিখতে পারো ঠান্ডা মাথায় সবাই আমাকে বলো এই বড় অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা ক্লাসে সবাই কি পুচ্ছো ভেরা ওকে সো আমরা অনেকগুলো আংশিক ভগ্নাংশ করছি তোমাদের কাছে আমি আশা করব যে আংশিক ভগ্নাংশের বাকি ম্যাথ গুলো তোমরা করবা তো আংশিক ভগ্নাংশ আমাদের শেষ হয়ে গেল তোমাদের আমি প্রথম ক্লাসে আমি একটু পাঁচটা ক্লাসের একটু রিপিট করি এক নাম্বার ক্লাসে আমরা পড়ছিলাম প্রথমে বহুপদী এবং বহুপদীর ধর্ম সমমাত্রিকতা চক্রক্রমিক আর প্রতিসমতা এগুলো ব্যাখ্যা করছিলাম তারপরে আমরা পড়লাম উৎপাদক উপপাদ উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা উপাদকে বিশ্লেষণ করছি তারপরে আমরা আবার অপ্রতিসম মানে প্রতিসম আর অপ্রতিসম রাশির উৎপাদককে বিশ্লেষণ করছি সেকেন্ড ক্লাসে থার্ড ক্লাসে আমরা কি করলাম চক্রক্রমিক রাশির যে সরলগুলা করছি তার মাধ্যমে যে সূত্রগুলা পাইছি সেই সরলগুলা করলাম এবং ফাইনালি লাস্ট ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশ শুরু করছিলাম আজকে শেষ করলাম তোমাদের একটা ছোট্ট একটা পোর্শন আমার যেটা মনে পড়ে যে আমি পড়াই নাই সেটা হলো ভাগশেষ উপপাদ্য ভাগশেষ উপপাদ্য থেকে দুই মার্কের কোশ্চেন আসে আমি ভাগশেষ উপপাদ্যটা একটু বলে দিচ্ছি স্যার এমসিকিউ তে আংশিক ভগ্নাংশ আসলে ওটা কিভাবে করবি তো দেখা দিলে ভালো হয় ও হ্যাঁ 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 খুব ভালো একটা প্রশ্ন করছো আংশিক ভগ্নাংশের একটা শর্টকাট টুল আছে তবে ভেরা আমি একটা কথা বলি শর্টকাট টুলটা কিন্তু সরল আংশিক ভগ্নাংশের জন্য প্রযোজ্য বুঝছো সবাই মানে এই আজকে যেগুলা করাইলাম সেগুলা কিন্তু করা যাবে না এবং এগুলা এমসিকিউ তে আসবেও এমসিকিউ তে আসবে হচ্ছে গতদিন আমরা সরল নিয়মে যেটা করছিলাম না সেটা সবাই আমার কথা বুঝছো ওকে আগে আমি ভাংশের সুপাদটা দেখাই নিচ্ছি পি অফ এক্স একটি বহুপদী বহুপদীকে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ a এর সমান সাপোজ আমি একটা উদাহরণ দিই x p অফ x আছে সাপোজ x স্কয়ার মাইনাস 4x প্লাস 7
বলতে পারবা x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? p of x কে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ p of 3, তাহলে x এর জায়গায় 3 বসাও, 9 প্লাস 7 16, 16 থেকে 12 গেলে ভাগশেষ হবে 4। এইটা কিভাবে আসলো আমি যদি তোমাদের একটু ব্যাখ্যাটা বুঝাই দিই, যে ভাগশেষ বা রিমাইন্ডার থিওরামটা কিভাবে আসলো, এরা 4 কেন ভাগশেষ হয়। তোমাকে ছোটবেলায় তোমরা হয়তো এইভাবে ভাগ শিখছো, ওকে, নরমালি ভাগ করি, দেখো এখানে x স্কয়ার এখানে x, তাহলে x দিবা, তাহলে x স্কয়ার মাইনাস 3x বিয়োগ করো মাইনাস x প্লাস 7, এখানে যেহেতু মাইনাস 6 আছে এখানে x আছে, তুমি কি দিবা মাইনাস 1, তাহলে মাইনাস x প্লাস 3 বিয়োগ করলে 4 হয়। এই হলো ভাগশেষ, এই হলো ভাগশেষ। সবাই কি আমার কথা বুঝতেছো? ভাগশেষ উপপাদ্যটা সহজ ভাবে যদি বুঝো, p of x একটা বহুপদী, x মাইনাস a দিয়ে ভাগ করলে x মাইনাস a কে 0 বসাইলে x এর মান হয় a, তুমি জাস্ট x এর জায়গায় a বসাই দিবা p of a। ক্লাসের সবাই কি ভাগশেষ উপপাদ্যটা বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার তোমাদের শিখাচ্ছি আংশিক ভগ্নাংশের একটা শর্টকাট নিয়ম, এমসিকিউ এর জন্য এটা কাজে লাগবে। এই শর্টকাট নিয়মটাকে থাম্বস রুল বলে। হ্যাঁ, যে একজন তোমরা পরবর্তীতে শিখবা থাম্ব মানে, একজন থাম্ব মানে কিন্তু বৃদ্ধাঙ্গুলি না, মানে থাম্ব হচ্ছে একজন গণিতবিদ, তার নাম অনুসারে এই আংশিক ভগ্নাংশ গুলাকে ভেরা, যে ক খ গ সাধারণ যেগুলো, এগুলাকে না খুব সহজে ক্যালকুলেট মানে সরি মানে ক্যালকুলেট না করে আংশিক ভগ্নাংশ করা যায়, তোমাকে শর্টকাট রুলটা শিখাচ্ছে। প্রথমটা দেখো, 5x প্লাস 4 বাই x ইনটু x প্লাস 2। দেখো 5x প্লাস 4 বাই x ইনটু x প্লাস 2, সরাসরি এটা x, দেখো যে কয়টা উৎপাদক আছে লিখবা। এখন বলো তুমি প্রথমে এখানে কি লিখছো, এখানে কি লিখছো x, যেটা লিখছো মনে মনে শূন্য বসাও, তাহলে x এর মান কত হয়? 0। যেটা লিখছো সেটাকে মনে মনে শূন্য বসাবা, তাহলে x এর মান পাইলা 0। সেই 0 এইটা ছাড়া মানে যেটা লিখছো সেটা ছাড়া বাকিগুলোতে বসাও। বলতো ভেরা, বাকিগুলোতে x এর মান শূন্য বসাইলে কত হয়? এখানে x এর মান শূন্য বসাইলে উপরে কত হয়? 2। ভেরি গুড। এবার এইটা যেটা যেটা শূন্য বসাইছো সেটা ছাড়া বাকিগুলোতে শূন্য বসাও। এখন বলো এখানে x প্লাস 2 মনে মনে শূন্য বসাও, তাহলে x এর মান কত হয়? x প্লাস 2 কে মনে মনে শূন্য বসাইলে x এর মান হয় মাইনাস 2, তাই না ভেরা? সবাই কি বুঝতেছো? এবার বলো এইটা ছাড়া বাকি যত জায়গায় x আছে মাইনাস 2 বসাও, কত হয়? উপরে 5 গুণে মাইনাস 10 মাইনাস 2, কাটাকাটি করো 2 বাই x 3 বাই x প্লাস 2, আংশিক ভগ্নাংশটা হয়ে গেছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? সবাই কি বুঝতে পারছো ভেরা? আরেকটা উদাহরণ দিই, তাহলে তুমি মনে হয় আরো ভালো বুঝতে পারবা। ভেরা এই যে আংশিক ভগ্নাংশটা বুঝছো, ক নাম্বার, x স্কয়ার প্লাস x প্লাস 1, x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 6x, এটা একটু দেখাই দিই। বেরা নিচেরটা একটু মিডল টার্ম করলে কি হয়, কেউ কি বলতে পারবা? x স্কয়ার x প্লাস 3 x মাইনাস 2 হয়, এরকম হয়, এটা হয় মিডল টার্ম করলে। এবার তোমাদের আমি এটার আংশিক ভগ্নাংশ করার শর্টকাট রুল দেখাচ্ছি।
ভেরা ক্লাসে কে কে বলতে পারবা এখানে কি লিখছো x তো মনে মনে এটাকে শূন্য বসাইলে x এর মান হয় শূন্য এইটা ছাড়া বাকি সব জায়গায় x এর মান জিরো বসাও তো এইটা ছাড়া বাকি সব জায়গায় x এর মান জিরো বসাও কত হয় ভেরা বল জিরো জিরো উপরে ওয়ান নিচে কি হয় এটা ছাড়া মাইনাস টু থ্রি সবাইকে বুঝতেছো ক্লাসের সবাই এরা কারো রেসপন্স পাচ্ছি না মানে এখানে এক্স লিখছো এক্স কে জিরো বসাইছি তাহলে জিরো তাহলে বাকিগুলো জিরো 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 এইটা মনে মনে জিরো বসাইলে এক্স এর মান কত হবে এক্স এর মান হবে দুই এইটা ছাড়া বাকিগুলোতে দুই বসাও কত হয় চিন্তা করে বলো দুই স্কোয়ারে চার চার আর দুই সেভেন বাই টোয়েন্টি ফাইভ মানে দশ আর লাস্ট এটাকে মনে মনে জিরো বসাইলে এক্স এর মান কত হয় মাইনাস থ্রি মাইনাস থ্রি স্কোয়ার নয় নয় মাইনাস তিন ছয় ছয় আর একে আবারও সাত এটা মাইনাস তিন এটা মাইনাস পাঁচ পনেরো আর এটা মাইনাস সিক্স এক্স আংশিক ভগ্নাংশ হয়ে গেছে যারা ক্লাসের সবাই এইভাবে শর্টকাটে আংশিক ভগ্নাংশ করতে পারবা তিন চারটা সাধারণত আসবে না দুই চারটাই পরীক্ষায় আসে এমসিকিউ হিসেবে আমার কথা কি বুঝতে পারছো ক্লাসের সবাই ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো ভেরা জি ভাইয়া ফাইন তো এমসিকিউ গুলো একটু করবা আমি একটা সিকিউ এর তোমাদের ডেমো দেখায় শেষ করতেছি ক্লাস সিকিউ গুলো কেমন আসে ভালো করে বুঝো ভেরা একটা উদাহরণ দেখো চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বারে ক্লাসে কেউ কি বলতে পারবা চোদ্দর কয়ের অ্যান্সার কি হবে চোদ্দর কয়ের অ্যান্সার কি হবে কেউ কি বলতে পারবা ভেরা কিউ অফ এক্স এর মাত্রা কত মাত্রা হলো সর্বোচ্চ পাওয়ার মানে কিউ অফ এক্স এর মাত্রা চার পি অফ এক্স এর মাত্রা কত থ্রি থ্রি তাহলে ভাগ করলে মাত্রা নর্মালি সূচকের মতো বিয়োগ হয় তাহলে এইটার মাত্রা হবে হচ্ছে এক তুমি বলবা কিউ অফ এক্স এর মাত্রা চার পি অফ এক্স এর মাত্রা তিন তাহলে কিউ অফ এক্স বাই পি অফ এক্স এর মাত্রা হবে চার মাইনাস তিন মানে হলো এক সবাই কি আমার কথা বুঝছো ছোট্ট একটা প্রশ্ন করি কিউ অফ এক্স আর পি অফ এক্স গুণ হইলে মাত্রা কত হইতো কে বলতে পারবা চার মাত্রা হবে সাত এক্সেলেন্ট ভেরা উৎপাদক উপপাদ্যের সাহায্যে এটা কি করতে পারবা মানে পি অফ এক্স এর একটা উৎপাদক যদি থ্রি এক্স প্লাস টু হয় তাহলে তুমি পি অফ কত জিরো বলবা পি অফ মাইনাস টু বাই থ্রি থ্রি ইকুয়াল টু জিরো এটা বসায় দিলেই বি এর মানটা হয়ে যাবে আশা করি সবাই পারবা তো সিকিউ গুলা একটু দেখো তেরো চোদ্দ পনেরো এই সিকিউ গুলা একটু দেখো কোনোটা প্রবলেম হইলে আমাকে জানায়ও অনুশীলনী দুই এর ক্লাস আমাদের মোটামুটি শেষ আর আগামী কালকে থেকে আমরা জেনারেল ম্যাথ অধ্যায় তেরো থার্টিন পয়েন্ট ওয়ান করব মানে আমরা বলছি যে আমরা অলরেডি এখন রিপিট করতেছি অনেকের হয়তো নাইনে করা হয়ে থাকতে পারে কিন্তু আমরা সিরিয়ালি সবগুলো চ্যাপ্টারই করে যাব বুঝতেছো সবাই অধ্যায় দুই এর উপরে একটা এক্সাম হবে কিন্তু আমরা এই সপ্তাহে চ্যাপ্টার টু এর উপরে একটা পরীক্ষা নিব তো পরীক্ষার কোশ্চেনটা আমি আগামীকালকে গ্রুপে দিব না তোমরা এই উইকে পড়া পড়ে নাও বৃহস্পতিবারের মধ্যে এক্সামটা দিলেই হবে সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই আগামীকালকে থেকে জেনারেল ম্যাথ থার্টিন পয়েন্ট ওয়ান স্টার্ট করবো ভালো থাকো সবাই